চ্যানেল সুনন্দাস গুড লাইফ। সো আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই কটা বাচ্চা দেখছি, এখন বাজছে 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার আলমারি গোছানোই থাকে, তবু একটু হয় না কোথাও যেতে গেলে জামা কাপড়গুলো একটু এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক এসব হয়ে যায়। তো সেগুলোকে আমি এখন টাইম আছে যখন আমি ক্লিন করছি। এটা আমার মায়ের অভ্যাস, কারণ আমার মাও তাই করে, যখনই টাইম পায়। মা তো এমনই করে যে গোছানো কাপড়গুলোকে আবার রাখবে, আবার গোছাবে, এরকম করে। আমারও একটু ওরকম টাইপের অভ্যাস আছে, কার মেয়ে দেখতে হবে তো মায়েরই তো মেয়ে, তাই এরকম আমারও একটু অভ্যাস। আমারকে আমার সাথে মজা করেই যাচ্ছিল, করেই যাচ্ছিল। যাই হোক, এতক্ষণ এতক্ষণ পর গেল আশা সুইসে। তো ও আমার জন্য পাপড়ি চাট নিয়ে আসবে, দাদার জন্য নিয়ে আসবে চাউমিন, আর ও নিজেও কিছু খেয়ে আসবে। তো পাপড়ি চাটটার জন্য আমার এখন অপেক্ষা চলছে, বুঝলে? আজকে খুব খুব ইচ্ছা করছে পাপড়ি চাট খেতে। মানে ও আমাকে লোকটা দেখিয়ে দিল, ঠিক আছে? আমার ততক্ষণ অবধি মাথাতেও ছিল না, যেহেতু ডায়েট ফাইট এখন শুরু করেছি, তো আমি আর খাবো না কিছু প্ল্যান করেছি। এই আজ থেকে ডায়েট শুরু করেছি, আবার আজ থেকে ডায়েট শুরু করেছি। প্ল্যান করো তো, আমার কিছু ছিল না মাথাতে খাওয়া খাওয়া, কি ও আমাকে এখন পাপড়ি চাট পাপড়ি চাট করলো, লোক দেখালো, তারপর বলছে দোকান যাবো না। আর আমার ইচ্ছা নেই, মানে আমাকে লোক দেখিয়ে মজা নিচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি গেছে, আলটিমেটলি ও গেছে পাপড়ি চাট নিতে। এবার ও পাপড়ি চাট নিয়ে আসবে, দিয়ে আমি খাবো। ধোসা, ইডলি, এইগুলো ডায়েট করলেও আমি খাবো, কারণ এইগুলো আমি রেখেই দিয়েছি বাইরে খাওয়ারের অপশন। মোমো, ধোসা, ইডলি, এগুলো আমি খাবো, এগুলো ডায়েট করলেও আমি খাবো। তো এই এইটা নিয়েই আমার ডায়েট শুরু, বুঝতে পারলে? তো পাপড়ি চাটটা নিয়ে আসছে, তো আমি পাপড়ি চাটটা এবার খাবো, আসুক। ততক্ষণ আমি কাজগুলো সেরে নিই। ফাইনালি আমার পাপড়ি চাট চলে এসছে। এবার আমি না চাউমিনটাকে মারার ধান পাতা আছি, কি করে মারবো সেটাই বুঝতে পারছি। তা চলো দেখি কি হয়। আমি বলেছি যে একটুখানি চাউমিন খাবো, আমি বলেছি চাউমিনটাও খাবো, যে তখন ভ্যাঁ করে উঠলো। চাউমিনটা তো আর্ধেক আমার, আর্ধেক ওর। আমি বললাম একটুখানি, তা বলছে তাহলে দাদার কাছ থেকে। শুধু একটু ট্রাই করল, আমি শুধু একটুখানি ট্রাই করলাম বলে। তো চলো তাহলে একটু গিয়ে দেখি। ডিং 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 ডিং। ফাইনালি আমার চাউমিন, ইয়ে! আমার চাউমিন, আমার পাপড়ি চাট। আমি পাপড়ি চাট বলেছি, আমার হচ্ছে মনটা পাপড়ি 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 করছে। এটাতে আছে চাউমিন, চাউমিন। ও আর তুই? হ্যাঁ আমি আমারটা খেয়ে নিচ্ছি। না তুই ওখানেই থাক ভাই দোকানে। আচ্ছা শুভকে একটু দোকানটা দেখতে পারলে তুমি এসো না, একসাথে মিলে খাবো। না না আমি তোকে আমার কাছে আসতে বলিনি, দোকানে থাকতে বলেছি। দরজাটা লাগাচ্ছি ভেতর দিক দিয়ে। এই তাহলে আমি চাউমিনটা রেখে দিচ্ছি, তাহলে আমি একা একা খাবো বসে বসে। তোমার ছাড়া আমার খেতে ইচ্ছা করে না। ঘুরবো, মন পুরো ঘুরে গেল, ঘুরে বেশি দেব না কাউকে, বেশি দেব না কাউকে। দেখো না, খাও না, খাবে না, তাহলে নিয়ে চলে যাচ্ছে। দেখো তো ব্লগিং হচ্ছে, আমি বানিয়েছি নিজের হাতে। আরে বানিয়ে দেখো না, খাও না। কি আমি বানিয়েছি না কেনা? ভাবলো রান্নাঘরে তো কোনো সাউন্ডই নেই, কি করে দুম করে এটা চলে এলো। ঠিক আছে তো, পাপড়ি চাট আস্তে আস্তে খাও না, একই তো কম দিয়েছি, আজ তো তাড়াতাড়ি খেলে ফুরিয়ে যাবে। আমি গেলাম, এবার আমি শান্তি করে বসে বসে খাবো। ওদেরকে একটু দিও,
আসবো যতই করে আমার জন্য এনেছে ও খেয়েও এসছে এই না তোমাকে ছাড়া খেতে পাচ্ছি না তোমাদের দুজনকে না দিয়ে আমি তোমাকে অনেকটা দিয়েছি ভালোবেসে দারুন দেখো কতটা দিয়েছি আমি অনেকটা দিয়েছি না অনেক বলো কেমন মনে হচ্ছে আমি খাওয়াচ্ছি শুভকে থ্যাংক ইউ বলো শুভ থ্যাংক ইউ এই আমি শেষ কোপ হয়ে গেছে বাবা বলছে থ্যাংক ইউ বলছে আমি খাবো না আইডিয়া মাথার মধ্যে এসছে কি বলতো চাউমিনটাকে চুরি করে খাই যখন ওদেরকে চাউমিন দেবো না তখন বলবো না না আমি তো ওদের চাউমিন খাবো না তার আগেই তো পিস করে দেবো যখন ব্লগটা দেখবে তখন দেখতে পাবে গুড লাইফের যদি বুদ্ধি নিতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বুদ্ধি আমার আমার মনে হচ্ছে না এরপরে আমাকে কত বিশ্বাস ওর আমার প্রতি বৌদির প্রতি ওর কত বিশ্বাস রেখে গেছে পেটেও চলে গেছে এরপরে না আমাকে মনে হচ্ছে আর কেউ বিশ্বাস করবে না গেঞ্জির দিক দিয়ে তো দাদা বিশ্বাস করবেই না বলেই দিয়েছে ব্রেকিং নিউজ নিশ্চয়ই শুনে নিয়েছে আর কোনো গেঞ্জি কিনবে না একটু শুরু করবে আমি আর কোনো থাম বাবা খেয়ে ফেয়ে চলে এসছি এখন চিৎকার করে কোনো লাভ নেই কুকুরগুলো রাস্তা দিয়ে চিৎকার করছে এরপরে মনে শুরু করবে আমি আর চাউমিনই আনবো খাবো না চাউমিন খাওয়া শুরু গেঞ্জি চোর চাউমিন চোর এরপরে আমার সব নাম হয়ে যাবে বুঝতে পারছি কিন্তু কি হচ্ছে ফ্যামিলির সাথে এইসব মজা তো হবেই আমি যেখানে আছি এসব মস্তি চলবেই চলবেই চলছেই থাকি লোকের সাথে করবো না তো কার সাথে করবো বলুন আপনারা ফ্যামিলির সাথে এরকম মজা করেই থাকতে হবে তো চলো আমি তাড়াতাড়ি কাজ করে নিই হ্যাঁ আমি একটু বকতে শুরু করলে আর গল্প করতে শুরু করলে আমি থামেই না বকি তাহলে কি খাবে শোনাবো আমি এখন পনির চাউমিন খেতে যাব আমি মানে এই রাত্রেবেলা একটু নিরামিষ জিনিস খাই কিন্তু আমিষ খাই কিন্তু রাত্রেবেলা নিরামিষ খাই আমার হেলথের জন্য এই চাউমিনটা খেতে দারুণ লাগে আচ্ছা আমার চেয়ে ভালো লাগে না তোমার থেকে তাহলে আশাকেই নিয়ে আসো ওখান থেকে মানে বাইরের খাবার হিসেবে ওই আশার পনির চাউমিনটা খুব ভালো লাগে আমার আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে চলো তাহলে আর দেখাই আর ও অ্যাকচুয়ালি ক্যামেরা দেখলো না একটু নার্ভাস নার্ভাস হয়ে যায় করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ একদম সেলিব্রিটি হচ্ছে তো তুমি অলরেডি আমার কাছে সেলিব্রিটি গো আমি
জোর করে খাওয়ার এটা লক্ষণ? চাপর নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, অসুবিধা দেখাচ্ছে, তুমি চলে এসেছো জোরজবস্তি খাওয়ানো। আমি কত কম খাই বলতো, এইগুলো ভেজ, এইগুলো খেলে কিচ্ছু হবে না। খাবারের পরিমাণ আমি প্রচুর তোমাকে আমি বানিয়ে দেবো পাতলা চাউমিন, কিছু না দিয়ে, পনির দিয়ে তোমার জন্য স্পেশাল বানাবো। হ্যাঁ, ওদের চাও আমি আরো পাতলা তোমাকে চাউমিন বানিয়ে দেবো, যদি কোনো কিছু খেতে ইচ্ছা করো তো বলবে, তোমার জন্য পাতলা করে দেবো চাউমিন, মানে শুধু হালকা তেল দিয়ে একটু সবজি দিয়ে নেড়ে দেবো, সেটাই তৃপ্তি করে খাবে। এটা তো বাটারও দেওয়া ছিল, কোথায় আমি তোর সমান খেয়েছি? বাপ রিচার্ড আমি আমার বরকে দিয়েছি, বাবাকে দিয়েছি, তারপর খেয়েছি। তোর সমান বলিস না, ওটা কোনো দিনই না। ওরে বাপ রে, এতবার করে বলার খাওয়ার এই করি না, বাপ রে বাপ রে। কতবার আমি তোমাকে একবারও বলবো না, তোমার চিন্তা নেই, তুমি খুব ডেঞ্জারাস পিস। আর তুই, আমি আমি বললে দাও একবার খেয়ে পালিয়ে যাই। আমি তো সেটাই করেছি। তুমি বাপ রে, ডায়লগটা কম দাও না। আচ্ছা, এরপরে আমি আবার তোর জন্য পনির চাউমিন নিয়ে আসবো, ঠিক আছে? কেএফসি মোমো না, তা বলে কেন? কেএফসি মোমো খাবো, 60 টাকা। দুশো কুড়ি, এখন 110 করে দিচ্ছি।